প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে না পারলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। একই সাথে তিনি সংবিধান রক্ষায় বিচারপতিদের যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান। বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা হারালে আর কিছু থাকবে না। প্রধান বিচারপতি হিসেবে আজ তার শেষ কর্মদিবসে দেয়া বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 2001 সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে বিচার কাজ শুরু করেন আর 2021 সালের ডিসেম্বরে প্রধান বিচারপতির পদে আসীন হন। আগামী 25শে সেপ্টেম্বর তিনি অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। এদিন তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সংবিধান এবং বিচার বিভাগকে রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান। সংবিধানটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের, এবং উনি বলছেন যে অন্যরা ব্যর্থ হলেও সুপ্রিম কোর্ট ঠিক থাকবে। যদি মানুষ যদি সুপ্রিম কোর্টের প্রতি আস্থা হারায়, সেই ক্ষেত্রে কিন্তু আর মানুষের দাঁড়ানোর জায়গা থাকবে না, সেই কথা উনি দৃঢ়ভাবে বলছেন। এবং বলছেন এই কারণেই সুপ্রিম কোর্টকে সবসময় তার দৃঢ়তার সাথে সংবিধান সংরক্ষণের জন্য তারা যে শপথ নিয়েছেন সেখানে দায়িত্ব পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। উনি বলছেন আমি চেষ্টা করেছি, আমি আশা করব সকলে এইভাবে চেষ্টা করব। প্রধান বিচারপতিকে যখন বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিচতলায় বিএনপিপন্থী আইনজীবীরা সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে সমাবেশ করেন। সেখানে তারা বলেন, প্রধান বিচারপতি একজন সৎ মানুষ, তবে তিনি সবার প্রতি সমান আচরণ করেননি বলে অভিযোগ করেন তারা। একজন আত্মস্বীকৃতি করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে তিনি ক্ষমা থেকে না কেয়ার থেকে নামে দিয়েছেন। সেই সময় আমাদের এই মাননীয় প্রধান বিচারপতি দায়িত্বে আছেন। সঙ্গে সঙ্গে অভিযোগ যে সমূর্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে জেলে ঢোকানো, আমার সুপ্রিম কোর্টকে অসম্মান করা, অপমান করা এবং এত যুদ্ধপূর্ণ বক্তব্য রাখা, প্রধান বিচারপতি নামে দিয়েছি, দায়িত্ব আমার কোর্ট থাকে না, সুপ্রিম কোর্ট থাকে না, সংবিধান থাকে না, কিন্তু উনি কি কারণে তা নিতে পারেননি একসাথে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার জন্যই প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানকে একটি মহল বর্জন করেছে বলে অভিযোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল। তারা খুবই খারাপ কাজ করেছে, একটা নিন্দনীয় কাজ করেছে। এই ডাক বার দিতে পারে, এই ডাক একটা বিচ্ছিন্ন গোষ্ঠী যদি দেয় তাহলে তারা সমস্ত কিছুকে প্রশ্নবিদ্ধ করে। তারা আমাদের সমস্ত বিষয়কেই প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আননেসেসারিলি, মোস্ট আননেসেসারিলি। তারা এই বিচার ব্যবস্থাকে কেন প্রশ্নবিদ্ধ করতে চায়, কারণ হচ্ছে এই এখানেই তারা যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করতে চেয়েছিল, রক্ষা করতে পারেনি এই বিচার ব্যবস্থার হস্তক্ষেপ ইয়ের কারণে, বলিষ্ঠ ভূমিকার কারণে। বিচার বিভাগকে রক্ষা করতে বার এবং বেঞ্চের মধ্যে সমন্বয় রাখার উপর জোর দেন সিনিয়র আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল রাজধানীর সরোয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। সারাদেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ উপলক্ষে সমাবেশ স্থলে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক জানান, 5 লাখ শিক্ষার্থী জমায়েত হবে, সরকার বিরোধী অপশক্তি, সন্ত্রাস ও অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নেবেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ সফল করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার বিকেল 3টায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে কারণে পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, চলছে মঞ্চ এবং প্যান্ডেলের সাজসজ্জা। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থলের সংবাদ সম্মেলন থেকে ছাত্রলীগ নেতারা জানান, সারা দেশের সব জেলা থেকে অংশ নেবে 5 লাখ নেতাকর্মী, সেই সাথে সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাবেশে যোগ দেবে বলে আশাবাদ জানান ছাত্রলীগ সভাপতি। আজকেও যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ফোর্স অফ ডেমোক্রেসি বিজয়ী হবে, ফোর্স অফ টেরোরিজম এই বাংলাদেশে আর কখনোই বিজয়ী হতে পারবে না। এবং বাংলাদেশের ছাত্র সমাজ যে আপোষহীন জায়গায় রয়েছে, যে সন্ত্রাসীদের সঙ্গে, খুনিদের সঙ্গে কিংবা জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, যারা দ্বিদলীয় রাজনীতির কথা বলে, যারা আমাদেরকে খুনিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কথা বলে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আমরা লাল কার্ড প্রদর্শন করতে চাই এবং আমরা বলতে চাই যে আপোষহীনভাবে আমরা লড়ে যাব।
দেশ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নেবে বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক। দেশ বিরোধী যে কোনো অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে এদেশের তারুণ্য সদা প্রস্তুত রয়েছে। আগামীকালকে এই ছাত্র সমাবেশে আমরা উন্মুক্তভাবে দীপ্ত প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আমাদের এই বাংলাদেশের যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ তাকে যদি কেউ বিনষ্ট করার চেষ্টা করে তাহলে এই বাংলার ছাত্র সমাজ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। ছাত্র সমাবেশে প্রগতিশীল সব ছাত্র সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতারা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে যারা আগামী নির্বাচনের কথা ভাবছেন তারা স্বপ্নের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাদুঘরে নয়, বরং যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে পরে সে ব্যবস্থা বাতিল করেছে তাদের মূর্তি জাদুঘরে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। কেয়ারটেকার ব্যবস্থা আমরা যখন বলি এক মাসের মধ্যে হবে, দু মাসের মধ্যে আরও আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তাহলে পরে এই যে সিংহাসন, তাহলে এই যে মানে বাড়িঘর, এই যে আরাম আয়েস, তাহলে কে ছেড়ে দিতে হবে? বাইরে আতঙ্ক তো হওয়ার কিছু নাই। আগামী ইলেকশন কেয়ারটেকার মধ্যে হবে। আগামী ইলেকশন কোনোভাবে কেউ যদি মনে করে রাখে এই সংবিধানের আওতায় আওয়ামী লীগের 45 বছরের সভানেত্রীর আন্ডারে হবে, এটা তাহলে তারা স্বপ্নের ঘরে আছে। বাংলাদেশে বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হননি জানিয়ে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বলেছেন, বিদেশিদের জন্য সব সুযোগ করে দেয়া আছে, চাইলে আরও সুবিধা দেয়া হবে। দুপুরে সচিবালয়ে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এই দেশে বিদেশি ইনভেস্টমেন্ট যারা আসছে, যারা যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করুক, কোনটা ফেল করেছে আমাকে বলুন, যে সেক্টরটা ফেল করেছে বিজনেস করে টাকা না নিয়ে খালি হাতে খালি পকেটে চলে গেছে এখান থেকে, এখানে কখনো লস করবেন না, লস করার কোনো স্কোপ নাই, ইনভেস্ট করেন। এখন যদি কোনো টাকা যদি পকেটে পুরোতে চান বিজনেস না করে, তাহলে দ্যাট ইজ ভিন্ন জিনিস। যিনি বলছেন যে আমাদের অর্থনীতি ভালো না, তিনি অর্থনীতি করেন না, এটা একথা। এখন এখন সারা পৃথিবীতে, সারা পৃথিবী স্বীকার করে বাংলাদেশ ইজ এ রোল মডেল, জেনুইন রোল মডেল। তিন দিনের ব্যবধানে চট্টগ্রামে নালায় পড়ে আরেক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। নিখোঁজ আলিফ স্থানীয় আজিজিয়া মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র। এর আগে সোমবার নালায় পড়ে আড়াই বছরের শিশু ইয়াসিন আরাফাতের লাশ 16 ঘণ্টা পর ভেসে ওঠে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। এই নালায় পড়ে নিখোঁজ রয়েছে আজিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আলিফ। তবে কিভাবে নালায় পড়লো আলিফ, এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ছাদে ওঠার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নামাজের পরে আমরা যখন দুইটা তো আমাদের ক্লাস টাইম, তখন উনি একটা ছালা নিয়ে আসছে ভিজে, হুজুর এটা একটু ছাদে শুকা দেওয়া গিয়েছিল, বাইরে এসে আর আসে না, অতটুকু পর্যন্ত স্যার আমাদের সিসি ফুটেজ এতটুকু। মঙ্গলবার দুপুর থেকে বাকুলিয়ার আজিজিয়া তাদরিবুল কোরআন মাদ্রাসার হেজ বিভাগের ছাত্র মোহাম্মদ আলিফ নিখোঁজ রয়েছে। নালায় পড়ে গেছে আলিফ এমন খবরে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশন কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু নালায় ময়লা আবর্জনার স্তূপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এখানে যে বাচ্চাটা পড়ছে এই ধরনের কোনো নিশ্চিত খবর নেই আমাদের কাছে, এবং প্রমাণও পাচ্ছি না। দুই দিন ধরে 10 বছরের একটি বাচ্চা পড়লে এটা তো পাওয়া যেত, আমাদের কমন সেন্স যেটা বলে। তারপরেও আমরা এটার সর্বশেষ কিছু আবর্জনা আছে, এগুলো তোলা পর্যন্ত অপেক্ষা করছি। আমার মনে হয় নিশ্চিত হতে পারবো যে আবর্জনাটা তুলে ফেলে, যে আবর্জনার নিচে পড়ে আছে কিনা। এর আগে চট্টগ্রামের আগ্রাবাদের রঙ্গিনপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ 1.5 বছরের শিশু ইয়াসিন আরাফাতের লাশ 16 ঘণ্টা পর উদ্ধার করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াটে তথ্য প্রচারের অভিযোগে ঠাকুরগাঁও আদালতে 500 কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
এস রমেশ কুমার ডাগার কোর্টে বাদী হয়ে এই মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন। মামলায় অভিযুক্ত আসামি মেহেদি হাসান রনি রংপুর পীরগাছা উপজেলার বাজিতপুর গ্রামের আবু বক্করের ছেলে। মামলায় অভিযোগ করা হয় গত 27 আগস্ট মেহেদি হাসান রনি নিজ ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মিথ্যা বানোয়াট একটি পোস্ট করেন, যেখানে উল্লেখ থাকে সরকারের তহবিল থেকে 50 লাখ টাকা মূল্যের চেক নিয়ে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই ভুয়া জাল চেকের ছবির কারণে দলের মহাসচিব এবং তার স্ত্রী দেশ জাতি ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। বাংলাদেশে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করবীর রাকসান্দ সহ চারজন এবছর রেমন ম্যাকসাইসাই পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এই পুরস্কার ঘোষণা করে। পুরস্কার পাওয়া বাকি তিনজন হলেন ভারতের রবি কান্নান, পূর্ব তিমুরে ইগুয়েনিও লেমোস ও ফিলিপিন্সে করোনেল ফেরের। এশিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি জনসেবা থেকে শুরু করে সামাজিক উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখার জন্য দেওয়া হয়। এর আগে স্যার ফজলে হাসান আবেদ, মাদার তেরেসা, দালাই লামা ও সত্যজিৎ রায় এই পুরস্কারে ভূষিত হন। নড়াইলের নড়াগাতি থানার কাছারি বাড়ি মাঠ এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে এই অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, 1975 সালের 15 আগস্ট যারা বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের অনুসারীরা দেশে এখনও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগস্ট মাসের এই শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখুন তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটা পা ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।